আমরা আলোচনায় ফিরছি। তবে তার আগে আমরা প্রতি পর্বেই ফ্রিল্যান্সার, একজন সফল ফ্রিল্যান্সারের সাফল্যের গল্প দেখাই। আজকের সাফল্যের গল্পটি দেখে আলোচনায় ফিরছি। প্রাইমেস ডিজাইনের ফাউন্ডার এবং ফ্রিল্যান্স ডিজাইনার। কম্পিউটারের হাতে করে শুরু হয় 2006 থেকে। 2008 থেকে 2012 পর্যন্ত সময়টা আমি স্কিল ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করেছিলাম। কম্পিউটার গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন কোর্স করতাম, তো তখন গাইডলাইনের অনেক অভাব থাকার কারণে অনলাইন সোর্সগুলোর উপরে ডিপেন্ড করতে হতো। আমি অনলাইন প্রোগ্রামে 2010 থেকে আসলেও এটাকে আমি পেশা হিসাবে নিই 2012 থেকে। শুরুর দিকটা ছিল বিভিন্ন ডিজাইন কনটেস্টগুলোতে অ্যাপ্লাই করতাম, ওগুলোতে অ্যাপ্লাই করে একটা ভালো কিছু ফিডব্যাক চলে আসার পর থেকে আমি freelancer.com এ বিডিং করে কাজ নিয়ে শুরু করছি। আর freelancer.com ছিল আমার মানে প্রফেশনের শুরুর দিকটা। একটা সময় ছিল যখন অনলাইন মার্কেট প্লেসগুলোর উপর ডিপেন্ড করে থাকতে হতো, বিড করতে হতো, কন্টেস্টে অ্যাপ্লাই করতে হতো। এখন তা করতে হয় না। 5 থেকে 6 বছর একটা অভিজ্ঞতার কারণে অনেকগুলো ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে, একটা ভালো একটা নেটওয়ার্কিং ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি বর্তমানে আমার 70-80% কাজই আসে আমার ফিক্সড ক্লায়েন্টগুলো থেকে, ডিরেক্ট ক্লায়েন্টগুলো থেকে। আমার তিনজন টিম মেম্বার আছে যারা আমার কাজ পাশাপাশি মার্কেট প্লেস থেকে যে কাজগুলো আসে ওগুলো হ্যান্ডেল করে থাকে। আমার ফিউচার প্ল্যানিংটা হচ্ছে আমার টিম মেম্বার বাড়ানো, টিমে নতুন নতুন স্কিল পার্সন অ্যাড করা। স্কিল বাড়ানোর জন্য প্রয়োজন আমি তাদেরকে ট্রেন আপ করবো, একটা অফিস দেওয়া, নিজেদের একটা ওয়েবসাইট থাকবে যেটা মার্কেটিং করে আমরা নতুন নতুন ক্লায়েন্ট পাবো। আমার ইচ্ছা এমন যে আমার স্টার্ট আপ থেকে আমরা ওয়ান স্টপ ডিজাইন সলিউশন দিয়ে থাকবো একটা কোম্পানিকে, যেটার মধ্যে থাকবে ব্রান্ড আইডেন্টিটি থেকে শুরু করে একটা কোম্পানির ভিডিও মার্কেটিং করে যা যা করার সবই আমরা করবো। ইচ্ছাটা এমন যে আমার এমন একটা কোম্পানি থাকবে যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সরকার অনেক ভালো একটা উদ্যোগ। এই প্রজেক্টের মাধ্যমে নিউ কামাররা নিজেদের আইটি সেক্টরে স্কিল ডেভেলপ করে ব্যাকআপ দূর করতে পারবে। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজন্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি